তেইশ পঁচিশ সেশনে যারা রয়েছেন অনেকেই জিজ্ঞাসা করছেন এক্সাম ডেট চেঞ্জ হবে কি না তো বলে রাখি আর কিন্তু কোনোরকমভাবেই এক্সাম ডেট চেঞ্জ হবে না তাই এই বিষয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে আপনারা পরীক্ষার প্রস্তুতি নিন যে করার হাতে সময় আছে আজ অলরেডি চোদ্দো তারিখ এবার বলে রাখি অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে অলরেডি কিন্তু যে নোটিফিকেশন দেওয়া রয়েছে ন তারিখে সেখানেই কিন্তু একটা কলমে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ডের সম্পর্কে দেওয়া রয়েছে এবং এটা তিন নম্বর যেটা রয়েছে এই স্টুডেন্ট সব অ্যাডমিট কার্ড সতেরো সাত দু হাজার চব্বিশ তাই অবশ্যই সতেরো তারিখ থেকে কলেজের সঙ্গে যোগাযোগ করুন কলেজ কর্তৃপক্ষ আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রোভাইড করে দেবে এখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা পার্সোনালি কিন্তু পাঠিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কলেজ ভিজিট করতে হয় না তাই এটা অবশ্যই কিন্তু কলেজ কর্তৃপক্ষের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন যদি ডিস্টেন্স অনেক দূরে হয় তো সেক্ষেত্রে অবশ্যই কলেজ কর্তৃপক্ষ আপনাদের হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম হোক আপনাদের যেভাবে গ্রুপটা আছে সেভাবে পাঠিয়ে দেবে তাই অবশ্যই কিন্তু সতেরো তারিখ থেকে কলেজ কলেজের সঙ্গে যোগাযোগ করুন কোনো রকমভাবেই কিন্তু আর এক্সাম ডেট পরিবর্তন হবে না যে কটা দিন হাতে সময় আছে সেই কটা দিন কিন্তু আপনারা পরীক্ষার প্রস্তুতি নিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ